হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে এফিলিয়েট মার্কেটিং প্লাস সিপিএ মার্কেটিং বলেন অথবা ডিজিটাল মার্কেটিং বলেন, এটার জন্য যে হাই লেভেলের যে মার্কেট প্লেসটা আছে সেটা হচ্ছে ম্যাক্স বন্টি। সবাই হয়তো বা নাম শুনছেন যে ম্যাক্স বন্টি, এখানে অ্যাকাউন্ট পাওয়া যায় না। তো ম্যাক্স বন্টি হচ্ছে সিপিএ নেটওয়ার্কের ভিতরে ফার্স্ট র্যাঙ্কের একটা সাইট, এখান থেকে অ্যাকাউন্ট নেওয়া যায়। তো অ্যাকাউন্ট নেওয়ার জন্য যেটা করতে হবে সেটা আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো। আশা করি এখানে আমার এই টিউটোরিয়ালটা ফলো করলে অবশ্যই অ্যাকাউন্টটা করে নিতে পারবেন। তো অ্যাকাউন্টটা করার জন্য কি করতে হবে, আমরা একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর এখানে আমি লিখব হচ্ছে maxbonty.com, maxbonty.com, এটা হচ্ছে ম্যাক্স বন্টি সাইট। তো এখানে যাওয়ার পরে আমি পেজটা আসতে, হ্যাঁ এখানে সময় লাগছে, এখানে যাওয়ার পরে আমি এফিলিয়েটে ক্লিক করব, অর্থাৎ maxbonty.com এখানে গিয়ে আমি এফিলিয়েটে ক্লিক করে, এফিলিয়েটে ক্লিক করার পর এখানে যে পেজটা আসছে এখানে বলতেছে জয়েন ম্যাক্স বন্টি নাও, এখানে আমি ক্লিক করব। দেন একটা পেজ আসবে, আচ্ছা এখানে দেখেন অ্যাফিলিয়েট সাইন আপ একটা পেজ চলে আসছে। তো এখানে আমাকে টোটাল 5টা স্টেপ দিছে, এই স্টেপগুলো ফুল করতে হবে। স্টেপগুলো ফুল করার জন্য প্রথমে বলছে ইওর নেম, তো ইওর নেমটা দিব এখানে, এখানে আপনারা আপনার নেমটা দিবেন, ফুল নেমটা দিবেন। এখানে বলছে কোম্পানি নেম, কোম্পানি নেমটা কি, কোম্পানি নেমটা যদি আপনার কোনো কোম্পানি থাকে তাহলে সেই কোম্পানি নেমটা দিবেন, আর যদি আপনার কোম্পানি নেমটা না থাকে সেক্ষেত্রে কি করবেন। এবং অনেকেরই কোম্পানি নেম থাকে না, যেমন আমার আছে, আপনাদের হয়তো অনেকেরই নাই। তো সেই ক্ষেত্রে এখানে কি করবেন, একটা ব্রাউজার নিয়ে গুগলে যে কোনো একটা টপিক লিখে সার্চ করবেন। এখানে সাপোজ আমি সার্চ করলাম হচ্ছে টেক নিয়ে, টেক নিয়ে, তো টেক টেক লিখে সার্চ করার পর আমি একদম লাস্টে পাঁচ থেকে পাঁচের উপরে যে পেজ গুলো আছে সেই পেজ গুলোতে চলে যাব। চলে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট আমি কপি করে নিব, এই ওয়েবসাইটটাকে আমি কপি করে নিলাম। এই ওয়েবসাইটটাতে আমি কি করব, এটা আমি কোম্পানি নেম হিসেবে চালাবো। কোম্পানি নেম হিসেবে চালানোর জন্য এখানে আমি পেস্ট করব, পেস্ট করার পরে এই ডট কমটা কেটে দিব। ডট কমটা কেটে দেওয়ার পর www. অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটাও আমি কেটে দিব। শুধু ওয়েবসাইটের মেন নেমটা আমি রাখবো। এখানে রাখার পর এখানে বলছে একটা পাসওয়ার্ড, একটা আমি পাসওয়ার্ড দিব ম্যাক্স বন্টির জন্য, এখানে আপনারা আপনার পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা কনফার্ম করতে হবে, সরি এখানে বলতেছে সর্বনিম্ন 8টা পাসওয়ার্ড দিতে হবে এবং 12টার ভিতরে দিতে হবে। অবশ্যই এখানে ক্যাপিটাল লেটার থাকতে হবে, নাম্বার থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। তো সেটার জন্য আমি এখানে পাসওয়ার্ড কি ইউজ করি আপনাদের বলে দিতেছি। এখানে আমি বড় হাতে ডাবল এ দুইটা ইউজ করলাম, ছোট হাতে দুইটা এস ইউজ করলাম, দুইটা ওয়ান ইউজ করলাম, দুইটা অ্যাট দ্য রেট ইউজ করলাম। আচ্ছা আপনাদের দেখানোর জন্য আপনারা এটা পাসওয়ার্ডটাই করে দিবেন। এখানে সেম পাসওয়ার্ডটা কনফার্ম করব, ডাবল এ বড় হাতের ছোট হাতে ডাবল এস ডাবল ওয়ান ডাবল এফ দা রেটো, এটা পাসওয়ার্ড। এখন দেখেন এটা নিয়ে নিছে। তো এইভাবে আপনারা দিবেন, এটা ফিল আপ হয়ে গেলে তখন এখানে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট দেন আর একটা পেজ চলে আসছে, এখানে বলতেছে, অর্থাৎ এখানে দেখেন স্টেপ ওয়ান আমার কনফার্ম হয়ে গেছে, এখন বলতেছে স্টেপ টু কন্টাক্ট, কন্টাক্ট ইনফরমেশন। প্রথমে বলছে মেইল, ইমেইলটা দিতে বলছে এবং রিটাইপটা, আপনি যে মেইলটা দিয়ে অ্যাকাউন্ট করবেন ম্যাক্সে সেই মেইল অ্যাড্রেসটা এখানে দিবেন। তা আমি এটা দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমার অলরেডি আগে ম্যাক্সের অ্যাকাউন্ট আছে তো আমি এটা আপনাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি এটা ইউজ করব, এই মেইলটা এখানে আমি ইউজ করে দিলাম, আপনারা এখানে মেইলটা ইউজ করবেন এবং রিটাইপ মেইলটা ইউজ করবেন। এখানে আপনার ফোন নাম্বার, অবশ্যই এখানে আপনার রিয়েল ফোন নাম্বারটা ইউজ করবেন, তার কারণ হচ্ছে এই ফোন নাম্বারে কিন্তু আপনার ভেরিফিকেশন আসবে, অর্থাৎ এই ফোন নাম্বারে আপনাকে ওরা ওরা ফোন দিয়ে একটা ভেরিফাই করবে, অর্থাৎ আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং অথবা সিপিএ মার্কেটিং সম্পর্কে আগে কোথাও কাজ করেন কিনা, কি প্রসেসে কাজ করেন এগুলো জিজ্ঞাসা করবে। অবশ্যই কিন্তু এখানে ইন্টারভিউ না দিলে আপনার ম্যাক্সের অ্যাকাউন্ট হবে না, ওনারা ফোন দিলে সেই ইন্টারভিউটা কনফার্ম করতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা যদি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হবে না, রিজেক্ট করে দিবে। তো এখানে আমি ফোন নাম্বারটা ইউজ করব, তো এখানে আমি আমার ফোন নাম্বারটা ইউজ করতেছি না, তার কারণ হচ্ছে এটা আমার অ্যাকাউন্টটা লাগবে না, আমার অ্যাকাউন্ট অলরেডি আছে, অথবা আমার ফোন নাম্বার
আচ্ছা, ওকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিতেছি। আমার ফোন নাম্বারটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, ফোন মোবাইল ফোন এটা দিতে পারেন। এখানে টাইম জোনটা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, টাইম জোন হচ্ছে বাংলাদেশে +6, তো আমি +6 এই যে এখানে আছে ঢাকা +6 এটা আমি সিলেক্ট করে দিব। তো এখানে বলছে ইউ ক্যান ইউ বি রিসেট, তো এখানে আমি করে দিব হচ্ছে ইভিনিং, অর্থাৎ আমাকে কখন ফোন দিবে সেটা আমি ইভিনিং দিয়ে দিলাম, ইভিনিং টাইম ফোন দিবে। তারপরে হচ্ছে এখানে আছে হুইচ ইনস্ট্যান্ট মেসেঞ্জার ডু ইউ ইউজ, এখানে আমি করে দেবো হচ্ছে স্কাইপ। আমরা যেহেতু স্কাইপ ইউজ করি, অন্যান্য কোনো অপশন ইউজ করি না, স্কাইপ নেম দেবো, এখানে স্কাইপ নেম দেবো, এটা আমার স্কাইপ আমি দিয়ে দিতেছি। তো স্কাইপ নেমটা আপনারা এখানে আপনাদের স্কাইপ নেম দিয়ে দিবেন, এবং ফোন নাম্বার এখানে কিন্তু অবশ্যই আপনাদের ফোন নাম্বার দিবেন, ইমেল এখানে আপনার ইমেলটা দিবেন। আচ্ছা, তারপরে আচ্ছা তারপরে এখানে দেখেন হাউ টু হাউ ডিড ইউ আর অ্যাবাউট আস, অর্থাৎ ম্যাক্স বন্ডি সম্পর্কে আপনি কোথায় থেকে শুনছেন অথবা কোথায় থেকে জানছেন, তো আপনি যেখান থেকে শুনছেন সেটা দিয়ে দিবেন। আমি এখানে অ্যাপ্লেন অথবা গুগল দিয়ে দিতে পারি, তো দুইটা দিলে যে কোনো একটা দিলেই হবে। অ্যাপ্লেন থেকেও এটা হচ্ছে সিপি রিভিউ একটা সাইট, সেখান থেকে কথা বললেও হবে, গুগলের কথা বললে হবে, ইয়াহুর কথা বললে হবে, তো আমি এখানে গুগল সার্চ লিখে দিব। গুগল সার্চ এটা দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে দেখেন আমি অ্যাড্রেস চলে গেছি, এখন আমার অ্যাড্রেসটা দিতে হবে। তো অ্যাড্রেসের এই স্টেপটা আমাকে ফুল করতে হবে, তো এটা প্রথমে আমার অ্যাড্রেসটা দিব। তো আমি এখানে রিয়েল অ্যাড্রেসটা ইউজ করতেছি না, কারণ আমি এটা দরকার নাই, তবু আমি জিমেইলটা অর্থাৎ জিমেইলটা রিয়েল ভাবে ইউজ করছি এবং ফোন নাম্বারটাও রিয়েলটা ইউজ করছি। আমি এখানে অ্যাড্রেসটা আমি অফিসের অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিতেছি। ফার্ম গেট, ফার্ম গেট সিটি হচ্ছে ঢাকা। এখানে যেটা আছে এখানে দেখেন এখানে সব আমেরিকার সিটি গুলো শো করতেছে, এটার জন্য আমি কি করবো, এখানে কান্ট্রিটা বাংলাদেশ আমি যখন দিয়ে দিব তখন এখানে অটোমেটিক এটা চলে যাবে, সরি স্টেটটা ঢাকা। এখানে জিপ কোডটা দিতে হবে, ফার্ম গেটের জিপ কোড হচ্ছে 1215, আপনি আপনার এলাকার জিপ কোডটা দিবেন অ্যাড্রেসের সাথে। তো এটা এখন তো চেঞ্জ হলো না, আমি দেখি তো হয় কিনা, প্রবলেম নাই, এটা ব্ল্যাঙ্কই থাক। নেক্সট, আচ্ছা হয়ে গেছে। এখন স্টেপ আছে 4, অর্থাৎ এক্সপিরিয়েন্স, আপনার কি এক্সপিরিয়েন্স আছে আগে অর্থাৎ অন্য কোনো মার্কেট প্লেসে, সেটা এখানে দেখাইতে হবে, আমাদের বলতে হবে। তো এখানে আমি ফার্স্ট আমি দিয়ে দিব আমার পজিশনটা, আই এম এ কমপ্লিট বিগিনার। এখানে ডিসক্রিপশন এক্সপিরিয়েন্স দিতে হবে, এক্সপিরিয়েন্সটা এখানে আমি ফার্স্ট লিখে দিব হচ্ছে যে আই এম এক্সপার্ট, পিইআরটি এক্সপার্ট উইথ অনলাইন, আই এম এক্সপার্ট উইথ অনলাইন আমি ল্যাপটপ দিয়ে কাজ করতেছি, যার জন্য টাইপ করতে একটু সমস্যা হচ্ছে। উইথ এখানে আমি লিখে দেব হচ্ছে আই এম এক্সপার্ট উইথ অনলাইন মার্কেটিং উইথ 1 ইয়ার, তো আপনার স্কিলটা এখানে লিখে দিবেন। তারপরে হচ্ছে যে আমি কোন কোন নেটওয়ার্কে কাজ করি সেটার কথা বলছে। এখানে আরো কিছু লিখে দেই, এখানে 50টা লেটার দিতে বলছে সর্বনিম্ন, এফিলিয়েট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং CPA মার্কেটিং
and YouTube marketing. ETC এটা লিখে দিছি এখানে হাউ টু ইউ ক্যান টু কোন কোন নেটওয়ার্কে আমি কাজ করি সেটার কথা বলছে তো আমি আগে যে নেটওয়ার্কগুলোর কাজগুলো করছি সেই নেটওয়ার্কের নেমগুলো এখানে লিখে দিব আপনারা এখানে লিখে দিতে পারেন অ্যাডওয়ার্ক মিডিয়া মিডিয়া এক্সপার্ট মুভি ক্লিক শিওর ক্লিক ব্যাংক অ্যাড ফর ডেট ইটিসি তো এটা আপনি লিখে দিবেন এটা আপনি লিখে দিলে হবে প্রবলেম হবে না এটা লিখে দিবেন তো এখানে আমি এখানে দিয়ে দেব হচ্ছে নো দরকার নেই এখানে ওয়েবসাইট ইউআরএল ওয়েবসাইট ইউআরএলটা দেখেন এখানে যে আমি কোম্পানি নেমটা ইউজ করছিলাম ফার্স্টে সেই কোম্পানি নেমের যে ওয়েবসাইটটা ছিল সেটা এখানে আমি ইউজ করে দেব আচ্ছা এখানে ট্রাফিকের কথা বলছে ইনসেন্টিভ ট্রাফিক অর্থাৎ আমি কি কি অর্থাৎ টাকা পেড করে কন্ট্রাক্টের মাধ্যমে কোন ট্রাফিক অফার ট্রাফিকগুলো আনবো কিনা এই অর্থাৎ নেক্সের যে অফারগুলো থাকবে সেই অফারগুলো ফিল আপ করার জন্য এখানে অবশ্যই আমি নো করে দিব এটা কখনো ইয়েস করে দিবেন না এটা ইয়েস করে দেওয়ার পরে এখানে লিখে দেব যে ডিসলাইক অর্থাৎ ইনসেন্টিভ ট্রাফিক সম্পর্কে আমাকে কোশ্চেন করছে এখানে আমি লিখে দেব ডিসলাইক আচ্ছা ওকে এখানে নেক্সট করব দেন নেক্সট করার পর এখানে এখানে টিম কন্ডিশন দিতে বলছে পাঁচটা স্টেপ অর্থাৎ পাঁচ নাম্বার স্টেপে টিম কন্ডিশন এখানে তিনটা স্টেপ আছে টিম কন্ডিশন পুরোটা আমি ওকে করে দেব এবং এখানে ফিনিশে ক্লিক করব ফিনিশে ক্লিক করলে এখন দেখেন ওনারা আমাকে বলছে নেক্সট স্টেপ তো এখানে বলছে ফিউ মিনিট এখানে আমার অর্থাৎ জিমেইলে একটা মেসেজ চলে যাওয়ার কথা তো আমি জিমেইলটা লোডিং করে দেখি আচ্ছা হ্যাঁ এখানে একটা সাপোর্ট সেন্টার থেকে অ্যাপ্লিকেশনের মেসেজ চলে আসছে এখানে যে দেখেন জিমেইলে যাওয়ার পর জিমেইলে গিয়ে এখানে একটা লিংক পাবেন ইজ নট ওয়ার্কিং ট্রাই এগেইন এখানে ম্যাক্স বন্ডি সেই লিংকটা দেন ক্লিক করব আচ্ছা এটা ক্লিক করার পরে এখানে বলতেছে টু স্টেপ টু স্টেপ বলছে এবং আমি ফোন নাম্বারটা ইউজ করছি সেই ফোন নাম্বার এখানে বলে দিছে অর্থাৎ অ্যাপ্লিকেশনটা রিভিউতে আছে ওনারা দেখবে দেখার পরে এখানে বলে দিছে যে 9টা এএম থেকে 4টা পিএম এর ভিতরে অর্থাৎ আমাকে ফোন দিবে এবং ওনাদের অফিসটা চালু থাকে হচ্ছে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অর্থাৎ সোমবার থেকে শুক্রবারের মাঝে 9টা থেকে অর্থাৎ সকাল 9টা থেকে রাত সরি বিকেল 4টা পর্যন্ত অর্থাৎ এর মাঝে আমাকে ফোন দিবে ফোন দিয়ে ওনারা ভেরিফিকেশনের জন্য ফোন দিয়ে আমাকে কোশ্চেন করবে সেগুলো অ্যানসার দিতে হবে ওটা ফিল আপ করতে পারলে অর্থাৎ ওটা কনফার্ম করতে পারলে ম্যাক্সের অ্যাকাউন্ট আমার হয়ে যাবে এবং খুবই ইজি যদি ফোন ওনারা না দেয় তাহলে সেক্ষেত্রে কি করবেন ওনারা দেখেন এখানে ফোন নাম্বারটা দিয়ে দিছে ওনাদের সাপোর্ট অর্থাৎ আপনার যে ইউআর এফিলিয়েট ম্যানেজার ইজ ওনার নেমটা দেওয়া আছে ওনার ফোন নাম্বারটা দেওয়া আছে ওনার স্কাইপ দেওয়া আছে ওনার সবকিছু দেওয়া আছে তো এটা আমি স্ক্রিনশট দিয়ে রেখে দেই স্ক্রিনশট দিয়ে রেখে দেই রেখে দেওয়ার পর এটা আমি এই স্কাইপ নেম ফোন নাম্বার এগুলো দিয়ে ওনার কাছে মেসেজ করে অর্থাৎ ফোন যদি না করে কোনো কারণবশত সেই ক্ষেত্রে এটা কাজে লাগবে স্কাইপ অ্যাড হয়ে ওনার সাথে চ্যাটিং করে আমি আমার এই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে নিতে পারবো এবং এর চেয়ে কোনো ইজি প্রসেস নাই ম্যাক্স অ্যাকাউন্ট করার জন্য তো এই নিয়মগুলো যদি আপনি ফলো করেন এবং এই টিউটোরিয়ালটা দেখে যদি সেম ভাবে কাজ করেন তো তাহলে আশা করি যে ম্যাক্সের অ্যাকাউন্টটা আপনাদের কনফার্ম হয়ে যাবে এবং বাংলাদেশ থেকেও অ্যাকাউন্ট পাওয়া যায় তো আপনারা দেখেন ট্রাই করে ইনশাল্লাহ হবে যদি কারো কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমার স্কাই সরি ইউটিউবের চ্যানেলে কমেন্টে জানাইতে পারেন এবং যদি কারো আর্জেন্ট ম্যাক্সের অ্যাকাউন্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করলে আমি চেষ্টা করবো যে যদি আপনারা না পারেন তাহলে সেই কমেন্টে রিপ্লাইগুলো দেওয়ার জন্য এবং যদি বেশি প্রবলেম হয় সেক্ষেত্রে আমি চেষ্টা করবো কারো অর্থাৎ যে কোনো একজনের অ্যাকাউন্ট করে দেওয়ার জন্য নেক্সট নেক্সট ডে তো সবাই ভালো থাকেন এবং
আমি আপনাদের সাথে প্রতিদিনই এরকম ম্যাক্সের এর পরবর্তী টিউটোরিয়ালে নিয়ে আসবো, ম্যাক্সের কাজগুলো কিভাবে করবেন এবং অফার প্রমোশনগুলো কিভাবে করবেন, কাজগুলো কিভাবে নেওয়া যায়, অফারগুলোর রেট কেমন থাকে এবং কোন কান্ট্রির জন্য কাজ কেমনে করতে হবে, বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।